कहीं ना जाए वही गर्मी में बिरयानी वाले में आए हुए मोहब्बत का शरबत खा गिले তোমার এখানে পোলাও মাটন চিলি চিকেন এইসবের তো কম্বো পাওয়া যাচ্ছে, গরমে এইসব খাবো না, ঠান্ডা কিছু দাও। আমি আগে থেকে বলে দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস ফোল্ডিংস কিন্তু খাবো না। আমি জানি তো আপনি বাইরে কিচ্ছু খান না, তাই জন্য হোমমেড এমন জিনিস খাবো যেটার জন্য আপনি না করতে পারবেন না। কি সেটা কি? লাইভ বানিয়ে লাগাবো তারপরে আপনি খাবেন। লাইভ বানাবা কি? চলো দেখি আগে মহব্বত বানাবো লাইভ। চলো আগে দেখে নি তাহলে। যা কাজ করি মহব্বত থেকে করি। হ্যাঁ, তোমার মহব্বত কত গাঢ় দেখি। ঠান্ডা কুল হয়ে যাবা তাই তো? বাহ, একটু চিনি দিলাম, চিনি চলে গেল। এবার মহব্বতের মধ্যে কি দিবা? দিলেন মহব্বত করার জন্য জানো, সেটাই তো কাটলেই চলে যাবে। হ্যাঁ, কিন্তু মহব্বত তো হবে। বাহ, বেশ ভালোই লাগছে দেখতে। কহিনা যায় ওই গরমি মে বিরিয়ানি ওয়ালে মে আয়ে হুয়ে মহব্বত কা শরবত খা গিলে বিরিয়ানি ওয়ালে। প্রেস আমুলে দুধ বা দিদি বাকেটে আমুলেরই ইউজ করছো নাকি? যেটা বেস্ট হবে ওইটাই আসবে বিরিয়ানি ওয়ালেতে। এরকম গার্নিশিং হয় নাকি? সেরা লাগছে দেখতে বেশ। বাহ, দারুণ লাগছে বেশ। বাহ, এক একটা বাইটে তরমুজ থাকবে। হ্যাঁ, সেটাই তো দেখলাম, টেস্ট করলাম। আবার চিয়া সিডস, উপরে চিয়া সিডস চলে গেল তাই তো? এখনো কমপ্লিট হয়নি, এর মধ্যে এখন বাড়ির ভালোবাসা দেওয়ার দরকার আছে। দেখো এমন গাঢ় ফিটনেসটা দেখতে পাচ্ছো কত সেরা লাগছে তো, পুরো সেরা। আর একদম কেউ যদি এটা আমার 6 লিটার দুধে এক বাক্স হয়, 6 লিটার দুধে এক বাক্স, এই দেখো সেরা লাগছে দেখতে পাচ্ছো। মানে একটা জিনিসে তুমি দুটো জিনিস পেয়ে যাবে, সেটাই তো। উপরে আবার নাম দিয়ে দাও। নাম দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমার নাম এস দিয়ে শুভ, তার জন্য দেওয়া হয়েছে। কম্পিউটার হয়ে গেল তাই তো? পেয়ে গেছি মহব্বতের শরবত, মাত্র 15 টাকা থেকেই শুরু। আর এইটা নিয়েছি 35 টাকার গ্লাস। দারুণ লাগছে, বরফগুলো নিচে পড়ে গেছে আর উপরে তরমুজগুলো ভাসমান, দারুণ লাগছে খেতে। একদম রিফ্রেশমেন্টের জন্য আদর্শ ওই মহব্বতের শরবত, একদম প্রপার ব্যালেন্স করা মিষ্টিটাও, বেশ ভালো লাগছে খেতে। জায়গাটা কোথাও চিনে নাও, এটা হলো কাঁচড়াপাড়াতে, এই দেখতে পাচ্ছ কাঁচড়াপাড়া কলেজের মোড়, তার বিপরীতেই হলো দোকান বিরিয়ানিওয়ালা। প্রত্যেক দিন তোমরা কটা থেকে পাওয়া যাবে মহব্বতের শরবত? মহব্বতের শরবত একটার থেকে রাত 11টা অবধি, প্রত্যেক দিন, প্রত্যেক দিন আসছি। বেশ ভালো লাগলো খেতে, সবাই যেন আসবেন, আপনাদের ভালো লাগবে খেয়ে, আশা করি নিরাশ করবো না। ঠিক আছে, আসছি। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বেশ ভালো লাগলো খেতে। তোমরা যদি কাঁচড়াপাড়াতে আসো অবশ্যই ট্রাই করো। ব্লগটা এখানে এন্ড করলাম, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই।